সুধী দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সমসাময়িক অনুষ্ঠানে। সুধী দর্শক, আজকের অনুষ্ঠানের বিষয় স্বাধীনতার পূর্বপট। 1971 সালের 26 মার্চ বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল, আর এর পূর্বের প্রেক্ষাপটটি কেমন ছিল, কি কারণে কেন স্বাধীনতা অনিবার্য হয়ে উঠেছিল, স্বাধীনতার দাবি অনিবার্য হয়ে উঠেছিল, স্বাধীনতার যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, সেই বিষয়টি আমাদের আজকের আলোচ্য বিষয়। আর এই বিষয়ে আলোচনা উপস্থাপন করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক জনাব প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশি। আসসালামু আলাইকুম। সঙ্গে রয়েছেন বিশিষ্ট গবেষক, তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আমরা আমাদের আজকে স্টুডিওতে দুই প্রজন্মের দুইজন বিশিষ্ট চিন্তাবিদ এবং গবেষক এবং শিক্ষাবিদকে পেয়েছি। এই বিষয় নিয়ে আলোচনা তারা শুরু করবেন, আমরা শুনব। আমি শুরুতেই প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কুরেশি স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে স্যার, কিভাবে আমাদের স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপটটা অনিবার্য হয়ে উঠেছিল, যুদ্ধের পূর্বপটটা আপনি একটু আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। এটা এখন তো একটা সহজ ব্যাপার হয়ে গেছে, কারণ এ নিয়ে এত আলোচনা হয়েছে ইতিমধ্যে যে এটা আমাদের কাছে খুবই স্পষ্ট। তবে আমি যেহেতু একজন বর্ষিয়ান নাগরিক এবং আমরা যখন প্রথমবার স্বাধীনতা পেলাম ব্রিটিশের কাছ থেকে 1947 সালের 14ই অগস্ট, তখন আমাদের অনেক প্রত্যাশা ছিল এবং আমাদের যারা পূর্বসূরি তারা পাকিস্তান আন্দোলনের মধ্যে আমাদের জাতীয় নবজাগরণের সূচনা দেখতে পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অল্পদিনের মধ্যেই আমরা হতাশাগ্রস্ত হয়ে গেলাম। কেননা আমরা দেখলাম যে আমাদের পশ্চিম পাকিস্তানের ভ্রাতৃবৃন্দ তারা নানাভাবে আমাদেরকে অবহেলা এবং তুচ্ছতাচ্ছিল্য করতে লাগলো। আমাদের তখনও পর্যন্ত খুব বেশি যে আমাদের উপর তারা স্টিম রোলার চালিয়েছে সেরকম না, এর পরে পরে দেখা গেল আর্থিক দিক থেকেও তারা আমাদের শোষণ করা শুরু করলো। এবং তারপরে আমরা সবাই জানি 48 সালে, 52 সালে যে ভাষা আন্দোলন হলো, তারপর 54 সালে যে প্রথম নির্বাচন হলো আমাদের গণতান্ত্রিক দেশীয় যে যে যুক্ত পূর্ব পাকিস্তান যে যে নির্বাচনের যে হলো সেখানে যুক্ত ফ্রন্ট জিতল এবং শেরে বাংলা একে ফজল মৌলানা ভাসানী এবং শহীদ সোহরাওয়ার্দী এদের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল গড়ে উঠল, বিশেষ করে আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলেন। তারপরে আমরা দেখতে পেলাম যে আইয়ুব খানের সামরিক শাসন এলো হঠাৎ করে, তো সেটাও আমাদের কাছে অসহনীয় মনে হলো। তার এই সময়ে আমি বিদেশে ছিলাম, 1960 থেকে 1968 পর্যন্ত আমি ফ্রান্সের বাইরে ছিলাম। তো সেই সময়ে আমরা এগুলো নিয়ে খুব আলোচনা করতাম, তাতে করে দেখা যায় যে আমরা পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা খুব একটা সুবিধাজনক অবস্থা নয়। এবং আসলে 1962 সনে লন্ডনে আমাদের কিছু বন্ধুবান্ধব তখন একটা পুস্তিকা বাইর করলেন, এটার নাম দিলেন আনহ্যাপি ইস্ট পাকিস্তান। অর্থাৎ বিভিন্নভাবে আমাদেরকে যে শোষণ শাসন করছে এবং তার ফলে পূর্ব পাকিস্তানে যে অসন্তোষ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে সেটা তারা প্রকাশ করলেন। এবং সেই সময় আমাদের শিক্ষানীতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলো। তারপরে 66 সনে যে ইয়ে হলো, 6 দফা আন্দোলন হলো, 59 সনে যে এটা গণ অভ্যুত্থান দেখা গেল। আসলে গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এখান থেকে পশ্চিম পাকিস্তানেই বেশি হয়েছিল, কিন্তু তবু
আমাদের এখানেও তার জের ধরে এটা প্রকট হয়েছে এবং 70 শুনে তার যে নির্বাচনের মধ্যে বিশেষ করে এটা প্রমাণ হলো যে আমরা আর পাকিস্তান সরকারের অধীনে আসলে থাকতে চাই না। এবং 71-এর যে মার্চ মাসে যখন মার্চের 1 তারিখ যখন ইয়াহিয়া খান যে আসন্ন যে সংসদ না সংসদের বৈঠক কথা সেই বৈঠক অধিবেশন বন্ধ করে দিলেন, তখন আমাদের এখানে যে একটা তুমুল আন্দোলন শুরু হলো যেটা এর আগে কখনো এইভাবে সার্বিকভাবে জনসাধারণের বিক্ষোভ দেখা যায়নি, এটা আমি নিজে দেখেছি বলে বা জেনেছি বলে আমি হয়তো বলতে পারি আর কি। তো এইভাবে আমার মনে হয় যে আমরা একটা স্বাধীনতার একটা প্রেক্ষাপট আমরা তৈরি করতে পেরেছিলাম। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকারভাবে আপনি সম্ভবত মানে ব্রিটিশ আমল থেকে শুরু করেছিলেন পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা, তার পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত আমরা প্রেক্ষাপটটি খুব চমৎকারভাবে বুঝতে পেরেছি। আমরা তরুণ গবেষক জনাব মোহাম্মদ আজহারুল ইসলামের কাছ থেকে জানতে চাইব যে আমাদের যে স্বাধীনতা, মানুষের জন্য স্বাধীনতার যে প্রয়োজন এবং আমাদের দেশের যে স্বাধীনতা এসেছিল এর পূর্ব পটটি আপনি পরবর্তী প্রজন্মের একজন গবেষক এবং তরুণ শিক্ষক হিসেবে কিভাবে দেখেন? আসলে একটি কথা বলতেই হয় যে মানুষ স্বাধীন, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন হিসেবে সৃষ্টি করেছেন। আপনি বিভিন্ন ধর্মের দিকে তাকান, বিভিন্ন সাংস্কৃতিক বা সভ্যতার যে আলো যখন উন্মেষ ঘটেছে তখনও যদি আপনি খেয়াল করেন সবাই কিন্তু স্বাধীনতার কথা বলেছে। আমরা আধুনিক যুগে হয়তো এই কথাটি বারবার উচ্চারণ করি, এখন এসে যে ম্যান বন্ডস ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন, মানুষ স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, যে যে রুশু যে কথা, এই কথা কিন্তু অনেক বছর আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও অনেক চমৎকারভাবে সেই কথাটি ফুটিয়ে তুলেছিলেন তার কথার মাধ্যমে। তিনি বলেছিলেন আমর ইবনে রাবল আজকে যে মানুষ তো তার মার পেট থেকে স্বাধীনভাবেই তার সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে, তুমি তাকে কেন কৃতদাস বানাতে চাচ্ছ, তুমি তো মানুষকে কৃতদাস বানাতে পারো না কারণ তার জন্ম হয়েছে স্বাধীনভাবে। ইভেন আমরা যদি দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যিনি চতুর্থ খলিফা ইসলামের, তিনিও কিন্তু চমৎকার একটি কথা বলেছেন যে মানুষকে তো স্বাধীনভাবে সৃষ্টি করা হয়েছে সুতরাং কোনো মানুষ তাকে দাস বানাতে পারে না। আমরা কিন্তু অনেক বড় আশা নিয়ে, যেটা স্যারের কথায় স্পষ্ট হয়ে উঠেছে, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু পাকিস্তানে আমরা শরিক হয়েছিলাম। দুটো দেশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান, যে কথাটি সবাই বলে থাকেন, এবং শুধু ব্যবধানটি শুধু টেরিটরির দিক থেকে ছিল না, আমি বলবো যে অনেক দিক থেকে সেই ব্যবধানটি ছিল, সংস্কৃতির দিক থেকে ছিল, ভাষাগত যে ভাষার যে বড় ব্যাপার সেটা কিন্তু তারা চাইলে, যারা তখনকার সময় যারা শাসক ছিলেন তারা যদি চাইতেন তাহলে কিন্তু, আজকে দেখেন সারা পৃথিবীতে অনেক দেশে কিন্তু প্লুরালিজম নিয়ে কথা হচ্ছে, শুধু বিভিন্ন সেক্টরে প্লুরালিজম নিয়ে কথা হচ্ছে, প্লুরালিস্ট স্টেটের কথা বলা হচ্ছে। ইভেন আপনি যদি মদিনা রাষ্ট্রের কথাও ভেবে থাকেন সেখানেও কিন্তু ইট ওয়াজ এ প্লুরালিস্ট স্টেট, কারণ শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিমরা ছিলেন না, এখানে অন্যান্য ধর্মাবলম্বী স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে পারতেন এবং সেখানে পূর্ণ স্বাধীনতা তাদের ছিল, তাদের ধর্মীয় স্বাধীনতা ছিল, সাংস্কৃতিক স্বাধীনতা ছিল, ভাষার স্বাধীনতা ছিল, তারা অনেকভাবে তাদের নিজস্ব অনেক ব্যাপার তারা উপভোগ করতে পারতেন। তেমনিভাবে পাকিস্তান যখন হলো, আমরা কিন্তু পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হিসেবে যখন আমরা আসলাম তখন আমাদের একটা আশা আকাঙ্ক্ষার বিষয় যেখানে ছিল যে রাষ্ট্রে আমরা হয়তো এমনভাবে বসবাস করতে পারবো যেখানে আমাদের আকাঙ্ক্ষাগুলো আমাদের চাহিদাগুলো সুন্দরভাবে প্রতিপালিত হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে হয়ে ওঠেনি। যেখানে দেখেন 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, 15 আগস্ট ভারতের জন্ম হলো, সেই ভারত 1950 সালের দিকে তার সংবিধানটি রচনা প্রণয়ন করতে পারলো, শেষ করতে পারলো। আর পাকিস্তান যে রাষ্ট্র অনেক আদর্শিক রাষ্ট্র হওয়ার কথা ছিল, অনেক যে মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র হওয়ার কথা ছিল, যে তারা বলেছিল যে এখানে সবার স্বাধীনতা থাকবে, যদিও তারা বলেছিল যে ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামিক প্রজাতন্ত্র হবে, কিন্তু যারা সংখ্যালঘু আছে তাদের আশা আকাঙ্ক্ষাও সেখানে তাদের প্রতিফলিত হবে, তাদেরকে অত্যাচার নির্যাতন করা হবে না। কিন্তু শুধু সংখ্যালঘু বাদই দিলাম, আমরা মুসলিম হিসেবে যারা পূর্ব পাকিস্তানে ছিলাম তারাও কিন্তু তাদের অধিকারটি, আমরা ন্যায্য অধিকারটি পাইনি। স্যার যে কথাটি বলেছেন যে অর্থনৈতিকভাবে অনেক বেশি বঞ্চিত হয়েছি, যেখানে 56% মানুষ বাংলায় কথা বলে একটি রাষ্ট্রে, সেখানে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রায়
কত বছর, আমি বলবো 47 থেকে শুরু হয়ে 56 সাল পর্যন্ত লেগে গেল যে বাংলাকে একটি রাষ্ট্রভাষা, অনেক মানুষের রক্তের বিনিময়ে সেটা প্রতিষ্ঠিত হলো, যার বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পেরেছি। সেই বাংলা ভাষায় আজকে আপনি দেখেন সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা যে দিবস, সেখানে বাংলা ভাষাভাষী মানুষের অন্যতম সবচেয়ে বড় অবদান রয়েছে। তারপরে দেখেন যে আমরা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা শুধু সামরিক অসামরিক সকল চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি। এবং দেখেন 56 সাল যখন সংবিধান হলো, তারপরেও কিন্তু মানে জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম যে বলছিলেন, আমরা শুনবো আপনার কথার ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সুধী দর্শক আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে এসে আবারও কথা হবে এই অনুষ্ঠানে। সুধী দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আমাদের ধারাবাহিক আলোচনায়। আর আমাদের আজকের বিষয়বস্তু ছিল স্বাধীনতার পূর্বপট, আমরা সে আলোচনায় ছিলাম এবং আলোচনা করছিলেন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, যিনি তরুণ গবেষক এবং শিক্ষাবিদ। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে স্যারের কথা রেশ ধরেই বলছিলাম যে আসলে 58 সালে যখন আবার সামরিক শাসন ঘোষণা করা হলো, সামরিক শাসকরা ক্ষমতায় এসলেন, 62-তে আবার বেসিক ডেমোক্রেসি নামে ডেমোক্রেসির সাথে একটা মহাকারী করা হলো, মৌলিক গণতন্ত্র, গণতন্ত্রের লেবাস পড়িয়ে চেষ্টা করা হচ্ছে, এরকম অনেকগুলো পয়েন্টই আছে। আমরা একটু ডক্টর মাহমুদ শাহ কুরেশি স্যারের কাছ থেকে একটু শুনে নিতে চাচ্ছি যে বিষয়গুলো আসলে আমাদের স্বাধীনতাকে অনিবার্য করে তুলেছিল, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। স্যার, আপনি একটি প্রেক্ষাপট বর্ণনা করেছেন, আপনার কি মনে হয় যে আসলে যেই ব্যাপারগুলো ঘটেছিল সেগুলোর সুরাহা করার আর কোনো বিকল্প পথ ছিল, স্বাধীনতা যুদ্ধ ছাড়া কোনো বিকল্প ছিল আমাদের, এমন কোনো অবস্থা কি ছিল? আমাদের প্রথম দিকে আমাদের ধারণা ছিল যে একটা বিকল্প ব্যবস্থা হবে, কারণ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে 25 মার্চ পর্যন্ত যে আলোচনা চলছিল পাকিস্তানের প্রেসিডেন্ট বা অন্যান্য তার বিশেষজ্ঞদের সঙ্গে চলছিল, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, তাতে করে প্রথম দিকে একটু আশার সঞ্চার হয়েছিল যে একটা বোধহয় আমরা হয়তো কোনো একটা ইয়ের মধ্যে যাব, ইতিবাচক দিকে, ইতিবাচক একটা কিছু হবে। কিন্তু এটা এটা মাঝখানে গিয়েই আমরা বুঝতে পারলাম যে আসলে এটার হবে না, এটা একটা তাদের একটা কৌশল, অপকৌশল বলা যেতে পারে, যেভাবে তারা সময় নিক্ষেপণ করছে, কালক্ষেপণ করছে এবং শূন্য সমাবেশ ঘটাচ্ছে। ইতিমধ্যে ভারত কিন্তু তার উপর দিয়ে উড়ালটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা ঘুরে তারা তাদের শূন্য সামন্ত নিয়ে আসছিল। ঘটনাচক্রে আমি একটা তথ্যের কথা জানি, সম্প্রতি আমি সেটা প্রকাশ করেছি, অন্য সময়েও বলেছি অনেকে, কিন্তু তা হয়তো অনেকে ওভাবে গ্রহণ করেননি। সেটা হচ্ছে যে ফরাসি রাষ্ট্রদূত তখন ঢাকা এসেছিলেন ইসলামাবাদ থেকে, এবং তিনি হঠাৎ করে আমার সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করলেন। তো আমার সঙ্গে সাধারণত রাজনীতি নিয়ে আলোচনা করার কথা না, কারণ আমরা সাহিত্য, ভাষা, সংস্কৃতির ও শিক্ষা এগুলো নিয়ে আলোচনা করতাম। তো আমার কাছে একটু অবাক লাগলো। তারপর শেষে এক পর্যায়ে তিনি যেন অনেকটা নিজে নিজে একটা মনোলগের মতো বললেন যে সামথিং টেরিবল ইজ কামিং অ্যাহেড, ভয়ঙ্কর কিছু একটা সামনে আসতে যাচ্ছে। তো আমি এটা পরে অনুধাবন করলাম, যেটা সেটা হচ্ছে যে আসলে পাকিস্তানিরা যে শূন্য আমদানি করছে পূর্ব পাকিস্তানে তখনও, এবং এটা তারা জানে, কারণ পরবর্তীকালে আমি বুঝলাম যে ফরাসি তখন প্রধান সেনাপতি ইসলামাবাদ আসছে, এবং ফ্রান্স থেকে ওই যে ডুবোজাহাজ এবং আরও অন্য যুদ্ধ সরঞ্জাম পাকিস্তান তখন ক্রয় করছে একটা বিরাট অনুদান কিংবা বার্টার ট্রেডের মারফতে। তো সেটার জন্য তিনি তখন পূর্ব পাকিস্তানের অবস্থাটা কী হবে যদি পাকিস্তান আলাদা হয়ে যায় তখন কি হয় সেটা দেখার জন্য আসলে তিনি ঢাকায় এসেছিলেন। তো এটা একটা ব্যাপার আছে যেটা আমরা করেছি, এক একজন এক একভাবে এটা অনুধাবন করছেন, ইন্টারপ্রেট করছেন। তো শেষ পর্যন্ত আমরা প্রায় 20-22 তারিখের পর থেকে, 20-22 কেন, আমরা 14 তারিখ চট্টগ্রামে একটা
বড় সভা করেছিলাম লালদিঘির ময়দানে। আমরা তখন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী প্রতিরোধ সংঘ বলে একটা প্রতিষ্ঠান করেছিলেন, আবুল ফজল সাহেব ছিলেন, আলী হাসান সাহেব তার সভাপতি, আবুল ফজল সাহেব ছিলেন পৃষ্ঠপোষক, আবার আমাকে কেন জানি না সেখানে করা হয়েছিল একজন কোঅর্ডিনেটর, আমি কোঅর্ডিনেটর আর কি। তো যাই হোক, আমরা মমতাজউদ্দিনের নাটক ছিল নানাভাবে, তখন পূর্ব পাকিস্তানে একেবারে, তখন আসলে পাকিস্তানে যে পাকিস্তানের অবস্থাটার উদ্দেশ্যটা কি ছিল, আমাদের অবস্থান হচ্ছে স্বাধীনতার পক্ষে পরিচালনা করা, আর এইসব আলোচনা করে কোনো লাভ হবে না, আমাদের সরাসরি যুদ্ধ এখন করতে হবে, দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয় সেটা আপনারা উপলব্ধি করছিলেন। স্যার, আমরা একটু আমাদের তরুণ গবেষক মোহাম্মদ আজহারুল ইসলামের কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের স্বাধীনতার পূর্ব প্রেক্ষাপটটা যেটা নিয়ে আপনি কথা বলছিলেন, সেটা নিয়ে আরো কোন কোন কারণে আসলে এই ব্যাপারটা ঘটেছিল, এবং মানে কি কারণে, মূলত কি কারণে একটি রাষ্ট্রের একটি অংশ আরেকটি অংশের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে অস্ত্র শস্ত্র নিয়ে এবং তার জনগণকে সে হত্যা করতে পারে? আসলে অনেকেই কথাটি বলে থাকেন, এটার পক্ষে বিপক্ষে হয়তো অনেকে যুক্তিও দিতে পারেন, আবার পক্ষে বলতে পারেন বিপক্ষে বলতে পারেন, যে পাকিস্তান রাষ্ট্র যে ভিত্তিতে সৃষ্টি হয়েছিল, অনেকে বলে থাকেন যে এই রাষ্ট্রের এই ভিত্তিটি ঠিক ছিল না, এবং পরবর্তীতে আমরা পাকিস্তানে যখন, পূর্ব পাকিস্তানের জনগণ যারা আমরা ছিলাম, আমরা যখন বসবাস করছিলাম, আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যের কথা অলরেডি ফুটে উঠেছে, এবং ছয় দফা আন্দোলনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক কিন্তু সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে আমরা আসলে কী চাচ্ছিলাম, আমরা কীভাবে থাকতে চাই আসলে। তারপরেও দেখেন 70-এর নির্বাচনে যখন অভূতপূর্ব বিজয়, যেটা অনিবার্য ছিল, বিজয়টা হতোই, কারণ বাংলার মানুষ সত্যিকার অর্থে সংগ্রাম করেছে, বাংলার মানুষ সত্যিকার অর্থে তারা ন্যায়ের পথে ছিল, সেই জন্য এই বিজয় তারা অর্জন করেছিল, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট যারা ছিলেন পশ্চিম পাকিস্তানি রুলার, তাদের উচিত ছিল ক্ষমতাটি শান্তিপূর্ণভাবে জনগণ যাদেরকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছে তাদের হাতে তুলে দেওয়াটা, কিন্তু সেটা না করে, স্যার ওই কথাটা ইঙ্গিত দিয়েছেন, বলেছেন কিছুটা, যে না দিয়ে তারা কিন্তু আমাদের উপর বর্বরোচিত হামলা ঘটিয়েছে রাতের অন্ধকারে, এবং সেই জন্য কিন্তু এই ছাড়া কোনো উপায় ছিল না, যে স্বাধীনতা আমরা যদি একসাথে থাকতাম থাকার কোনো উপায় ছিল না, আমরা কিন্তু বাধ্য হয়েছি, এবং আমরা অনেক বছর চেষ্টা করেছি শান্তিপূর্ণ সহাবস্থানের, কিন্তু সেটা হয়ে ওঠেনি বলে আমরা বাধ্য হয়েছি স্বাধীনতার জন্য আন্দোলন করতে, এবং একটা আপনি জানেন যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীনতার অধিকার, রাষ্ট্রশক্তি যখন তার জনগণের, জনগণকে রাষ্ট্রশক্তি থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং জনগণের দাবি দাওয়ার প্রতি সম্পূর্ণরূপে মানে উদাসীন হয়ে বরং তার দাবি দাওয়াকে তার প্রতিপক্ষে নিয়ে যায়, তখন এই ধরনের ঘটনা অবশ্যই ঘটে, এবং তারা অনেক কিছু চেষ্টা করেছে ধর্মের দোহাই দিতে, কিন্তু এখানে ধর্ম কিন্তু উল্টা কথা বলেছে, বলেছে স্বাধীনতার পক্ষে কথা বলেছে, ধর্ম কিন্তু মানুষের ন্যায্য অধিকারের কথা বলেছে, ন্যায্য অধিকার, এখানে যে মানুষ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে জনগণের যে অধিকার তারা চেয়েছিল, জনগণ সেটা কিন্তু জনপ্রতিনিধির হাতে তুলে দিতে চেয়েছিল, সে তারা তুলে দিয়েছিল, কিন্তু শাসক গোষ্ঠী সেটা কুক্ষিগত করার উদ্দেশ্যে তারা নিজেরা ক্ষমতায় থাকার, নির্বাচন তো তাদের দায়িত্বই হয়েছিল, হ্যাঁ অবশ্যই, তারপরে কিন্তু আমরা স্যারের কাছে আসছি, স্যার নির্বাচনটাও তো 1970 সালের নির্বাচন সুষ্ঠু হয়েছিল এবং তাদের দায়িত্বই, তাদের দায়িত্বে হয়েছিল এবং সব কিছুই ঠিকঠাক ছিল, এবং এখন এক হিসাবে বোধহয় অনেকে জানা কথা যে বঙ্গবন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের একটা 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 চুক্তির মতো হয়েছিল, মা সেটা হচ্ছে যে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট থাকবেন এবং বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবেন, কিন্তু বাদশাহ ভুট্টো এবং এটা বোধহয় সবাই আমরা মনে করি যে এই যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে আলাদা হয়ে যাওয়ার একজন প্রধান নায়ক হচ্ছে আসলে জুলফিকার আলী ভুট্টো, কিন্তু যদি ওই দিক থেকে আমরা দেখি তখনকার পাকিস্তান সেনাবাহিনী জুলফিকার আলী ভুট্টোর আসলে পক্ষেই, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান প্রধান অন্য যারা ইয়াহিয়া খানের বিরোধিতা বিরোধী করছে তারাই এটা উনি জানতেন যে এদের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে পূর্ব পাকিস্তানকে দমন করে দেওয়ার একটা আগ্রহ প্রবল ভাবে সৃষ্টি পরিকল্পনা করছিল তারা, এটাই। আমরা এক তরুণ গবেষকের কাছে আবার যাচ্ছি, আজহারুল ইসলামের কাছে। আমাদের
আমাদের স্বাধীনতা অনিবার্য হয়ে উঠেছিল এবং এই অনিবার্য স্বাধীনতার পক্ষে আসলে আমাদের কি ধরনের প্রস্তুতি ছিল? দেখেন, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছিলাম। আমরা কিন্তু কখনো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা ক্ষমতা হস্তান্তরিত হবে এটাই আশা করেছিলাম। কিন্তু যখন রাতের অন্ধকারে তারা চুপি সারা যখন ঘুমন্ত মানুষের উপর হামলা করলো, যেটা ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে যে জেনোসাইড, ক্রাইমস এগেন্স হিউম্যানিটি এবং পরবর্তীতে ওয়ার ক্রাইমস বা যুদ্ধ অপরাধগুলো হয়েছে, সেটাই প্রমাণ করে তারা কত বর্বরোচিতভাবে কাজটা করতে চেয়েছে। তারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে যখন তার ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয় তখন সে প্রতিবাদী হয়ে ওঠে। এবং আমরা কিন্তু এরকম সামরিক প্রস্তুতি রাখিনি, আমরা কিন্তু জনশক্তি, জনগণের শক্তি, যেটা 7ই মার্চের ভাষণে প্রস্ফুটিত হয়ে উঠেছিল বঙ্গবন্ধু ভাষণে। আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জনাব মোহাম্মদ আজহারুল ইসলামকে, এবং ধন্যবাদ জানাচ্ছি প্রবীণ গবেষক শিক্ষাবিদ জনাব ডক্টর মাহমুদ শাহ কুরেশি স্যারকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের আজকের আলোচনা থেকে ফুটে উঠেছে সেই সময়ের কথা, সেই সময়ের মানচিত্র, যে সময়টি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পূর্বের সময়। সুধী দর্শক, আজকে এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।